সুখের গ্রহ প্রেমের কারোগ্রহ সম্পর্কের গ্রহ আপনার ইচ্ছা পূরণের কারোগ্রহ শুক্র কিন্তু এবার তুঙ্গস্থ হচ্ছে মীন রাশির ঘরে এবং এই শুক্র তুঙ্গস্থ অবস্থায় কিন্তু আপনাদের জীবনে ভৌতিক সুখ চাহিদা প্রেম সম্পর্ক ভালোবাসা এগুলো কিন্তু প্রদান করতে চলেছে আগামী সময়ে তার ফলস্বরূপ আর কি কি বিষয়ে ভালো ফল পাবেন সেটাই হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয় আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স শুক্র কিন্তু আগামী একত্রিশে মার্চ থেকে আরম্ভ করে পঁচিশে এপ্রিল পর্যন্ত টানা তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবে এবং এই তুঙ্গস্থ অবস্থায় অবস্থানকারী শুক্র অত্যন্ত সুখকর এবং শুভ ফলদায়ী হতে চলেছে প্রত্যেকটি জীবকুলের জীবনে এবং বেশ কিছু ক্ষেত্রে সুখময় বা সুখভাব মনে প্রশান্তি আনন্দ তৃপ্তি এগুলো কিন্তু দিতে চলেছে বহু মানুষের ক্ষেত্রে তার মধ্যে বেশ কিছু অন্যান্য শক্তির সঙ্গে শুক্র যুক্ত হবে শুক্র যেমন আমাদের সম্পর্ক ভৌতিক চাহিদা ভালোবাসা প্রেম রিলেশনশিপ বিবাহ সম্বন্ধকে দেখায় তেমনি কিন্তু শুক্র এই সময়ে আমাদের ইন্ধনের কারগ্রহ রাহুর সঙ্গে কিন্তু যুক্ত হবে শুধু তাই নয় এখানে অবস্থান করবে বাংলার চৈত্র মাসে সূর্য এবং সূর্য আগে থেকেই এখানে অবস্থান করছিল এবং সূর্য হচ্ছে আমাদের আত্মকে রিপ্রেজেন্ট করে আমাদের আইডেন্টি আমাদের পরিচয়কে বহন করে এবং সূর্য শুক্র এবং রাহুর মধ্যে একটা মহা মহা সংযোগ আমরা কিন্তু এই সময় দেখতে পাবো সামগ্রিক ক্ষেত্রে প্রভাবটা কী পড়বে সেটাই আমরা প্রথম প্রেডিকশানে জেনে নেব এটা একটু মনোযোগ সহকারে শুনবেন তারপর আমি কিন্তু লগ্নভিত্তিক আলোচনায় আপনাদের জানাবো প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে আলাদা কী ফল আসছে কিন্তু এখন যে প্রেডিকশানটা আমি করবো সেটা হচ্ছে কমন প্রেডিকশন সেটা আমি আর রিপিট করব না প্রথম প্রেডিকশনটা আগে মনোযোগ সহকারে আপনারা শুনে নিন যখনই আকাশে শুক্র উচ্চস্থ হবে আমাদের প্রত্যেকটি মানুষের ভেতরে প্রত্যেকের চাওয়া পাওয়া আলাদা আলাদা যতটুকু চাওয়া আছে যতটুকু আপনি এক্সপেক্ট করেন যতটুকু আপনার পেতে ইচ্ছে করে কারুর প্রচুর কিছু পেতে ইচ্ছে করে কারুর সামান্য কিছু পেলেই সন্তুষ্ট হয় সেই বিষয়গুলোর প্রতি তাদের আগ্রহ ক্রমাগত বাড়তে শুরু করবে পাওয়াটা ডিপেন্ড করছে আপনার জন্মচকে শুক্র কতটা ভালো পজিশানে আছে আপনার দশা কি চলছে আপনি কর্মফল কি করে রেখেছেন কিন্তু অবশ্যই যেটা আপনার জন্ম ছক পাওয়ার কথা সেটা কিন্তু এবারে আপনি পেতে পারেন নিশ্চয়ই এটা পাওয়ার ক্ষেত্রে ভালো আমি কোন পাওয়ার কথা বলছি আমি সেই পাওয়ার কথা বলছি যেটা পেলে মন তৃপ্ত হয় আমি সেই পাওয়ার কথা বলছি যেটা পেলে আপনার ভালো লাগে এই বিষয়গুলো কিন্তু এই সময় আসতে চলেছে সেটা আপনার প্রেম হতে পারে সেটা আপনার কাম হতে পারে সেটা মোহ হতে পারে সেটা আপনার কোনো কেন্দ্রিক চাহিদাও হতে পারে সেই সমস্ত চাহিদাগুলো আপনার জন্মচকে যেটা হায়েস্ট পাওয়ার কথা আপনি যেটা পেতে পারেন সেই পাওয়াটা কিন্তু এবার পূর্ণ হতে চলেছে এবং এই শুক্র তুঙ্গস্থ থাকাকালীন আমি মনে করি আপনাদের ক্ষেত্রে যারা কোনো সম্পর্কে এগোতে চাইছেন যারা কোনো ব্যক্তির সঙ্গে কোনো বন্ধুত্ব স্থাপন করতে চাইছেন এবং যারা নিজেদের সমস্যাগুলোকে একটু দূরে সরিয়ে রেখে রিলেশনশিপের জায়গাটা ঠিক করতে চাইছেন এটা হচ্ছে সর্বোত্তম সময় এবং এটাকে আপনারা কাজে লাগান হতে পারে দুই পারিবারিক সম্পর্ক ছিন্ন হয়ে গেছিলো হতে পারে কোনো আত্মীয়র সঙ্গে দূরত্ব বেড়ে গেছিলো হতে পারে কোনো বন্ধুর সঙ্গে দীর্ঘকাল দেখা হয়নি সেই সমস্ত সম্পর্কেরই গ্রহ হচ্ছে শুক্র সেগুলো কিন্তু আমি অবশ্যই বলবো আপনি সেই বিষয়গুলোকে জোড়া লাগাবার চেষ্টা করুন এবং তার সঙ্গে অবশ্যই কাউকে প্রস্তাব দেয়া প্রেমের ক্ষেত্রে কোনো বিষয় এগোনো এগুলোতে তো আপনি ভালো ফল পাচ্ছেনই কিন্তু এটা মাথায় রাখতে হবে এখানে যে যোগটা হয়ে আছে শুক্র এবং রাহু রাহু হচ্ছে অতিরিক্ততার গ্রহ রাহু যে কোনো বিষয়কে অতিরিক্ত করে দেয় বাড়িয়ে দেয় বর্ধিত করে আর শুক্র যখন সুখের গ্রহ সেই সুখের চাহিদাগুলো কোথাও যেন রাহুর প্রভাবে পড়ে বাড়তে শুরু করবে আপনার সামান্য হয়তো একটা কিছু ঘরে এয়ার কন্ডিশন বা ইত্যাদি কিছু লাগাবার কথা আপনি সেখানে আরও হেভি জিনিসপত্র আরও বেশি টাকা খরচ করে ফেলেন যেটা হয়তো আপনার প্রয়োজনে লাগবে না হতে পারে আপনার হয়তো সামান্য কিছু প্রয়োজন ছিল বাড়িতে কিন্তু আপনি রং টং করিয়ে আরও কিছু টাকা পয়সা খরচ করে ফেললেন হতে পারে আপনার চাহিদাগুলো খুব স্থিমিত ছিল কিন্তু এই শুক্রের প্রভাব এবং রাহুর প্রভাবে সেই চাহিদাগুলো আরও ফুলে ফেঁপে উঠলো ফলত আপনার আর্থিক যোগানটা কোথাও যেন একটু সমস্যায় পড়লো এই ধরনের ঠিক বিষয়গুলো এই সময় হতে পারে অবশ্যই আপনার চাহিদা থাকা দরকার কিন্তু চাহিদা এবং সামঞ্জস্য এই বিষয়টা কিন্তু অবশ্যই একটু মেপে চলাই সময় দরকার কারণ শুক্রের যে অতিরিক্তটা সেটা রাহুর প্রভাবে বাড়বে এবং সেই অতিরিক্ত চাহিদাই কিন্তু আপনার পকেট একটু খালি করতে পারে এটা কিন্তু সবার আগে খেয়াল রাখতে হবে শুধু তাই নয় শুক্রের বর্ধিত শক্তির প্রভাবে আপনার ভেতরে সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে এক্সপেকটেশান অনেকটা বেড়ে যাবে যতটা হয়তো আপনি এই মুহূর্তে পেতে চাইছেন ততটা এই মুহূর্তে বাস্তবে পাওয়া সম্ভব নয় কিন্তু আপনার এই বিষয়টাও কিন্তু এই সময় বাড়তে শুরু করবে সেক্ষেত্রে আমি বলবো ইললিগাল অ্যাক্টিভিটিস অবৈধ সম্পর্ক কোনো বিষয়ে প্রেমের মধ্যে অন্য কিছু আপনি পেতে চাইছেন যেটা হয়তো আপনার পার্টনার এই মুহুর্তে ফুলফিল করতে পারবে না এই বিষয়গুলো এই সময় কিন্তু লাগু হতে পারে এটার বিষয় কিন্তু একটা ভারসাম্যহীনতা থাকতে পারে এই বিষয়টা অবশ্যই আপনার খেয়াল রাখা দরকার কিন্তু বাকি জায়গায় আমি মনে করি শুক্র সামগ্রিকভাবে আপনাকে ভালো ফল দেবে সমস্যা থাকতে পারে কিন্তু তার মধ্যে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এখানে একটি যোগ তৈরি হচ্ছে যে যোগটা দারিদ্র যোগ নামে খ্যাত শুক্র এবং সূর্যের একটা সংযোগ এটা কতদিন থাকবে বাংলার চৈত্র মাস তো শুক্র যদিও এখানে উচ্চস্থ সূর্যের থেকে ডিগ্রিগত দূরে থাকবে তবু এটা খেয়াল রাখতে হবে এই যে সূর্য শুক্র যোগ যে দারিদ্র যোগ এই যোগ কিন্তু আপনার ক্ষেত্রেই অতিরিক্ত খরচ ভুল ইনভেস্টমেন্ট কোনো জায়গায় অহেতুক টাকা অপচয় এগুলোকে রিপ্রেজেন্ট করবে এবং এই বিষয়টা বাংলার চৈত্র মাস থাকাকালীন চলবে এবং এই বিষয়টা আপনাকে কিছুটা মেপে চুপে এগোতে হবে শুক্র আপনার আর্থিক সমৃদ্ধি দেবে শুক্র আপনাকে আর্থিক লাভ দেবে শুক্র আপনাকে ভৌতিক সুখ পূরণের জন্য লোন দেবে কারুর থেকে টাকা পাওনা দেবে এবং আপনার সেভিংসের টাকাও কিন্তু আপনি কোনো বিষয়ে ইনভেস্ট করতে সাহায্য করবে কিন্তু আপনার চাহিদাগুলো যদি আপনি কন্ট্রোল না করতে পারেন তাহলে এই যোগ যেটা চলবে সেটা দারিদ্র আপনাকে হয়তো করবে না কিন্তু সেভিংসটাকে আপনার কিছুটা খরচ করাতে ত্বরান্বিত করবে এই জায়গাটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে শুক্র সূর্য এবং রাহুর যোগ এটা খেয়াল রাখতে হবে আপনার ভেতরে কিন্তু রিচ খাওয়া দাওয়া কিছু বিষয়ে রাত জাগা লেট নাইটে বাড়ি ফেরা পার্টি বিনোদনের মধ্যে মেতে থাকা একটু অসংযমিতা মনের ভেতর গ্রাস করছে এই ধরনের বিষয়কে কিন্তু আকৃষ্ট করবে এটা খেয়াল রাখতে হবে চোখের সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকা দরকার এই বিষয়টা একটু সাময়িক খেয়াল রাখতে হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে এই যোগটা অত্যন্ত ভালো কারণ ব্যবসায়ীদের ক্ষেত্রে কাস্টমার অ্যাট্রাক্ট করা বা যারা ক্লায়েন্ট বেস কাজ করেন বা যারা সেলসে আছেন মার্কেটিংয়ে আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো ফল এই শুক্র তুঙ্গস্থ থাকার জন্য পাবেন এবং যে কোনো কসমেটিক্স পার্লার কোনো ধরনের জিম যোগা ম্যাসাজ থেরাপি যে কোনো ধরনের আপনার ইলেকট্রনিক্স আইটেমের যারা কাজ করছেন সেলফ প্রফেশনে যারা আছেন যে কোনো ধরনের মহিলাদের ব্যবহার্য সামগ্রী কসমেটিক্স ইত্যাদি জাতীয় কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল এখানে কিন্তু পাবেন এবং শুধু ไปหน่อยครับนี้ যারা আর্টিস্ট কলাকুশলী আছেন যে কোনো ধরনের কালচারাল ফিল্ডে যুক্ত আছেন গায়ক অভিনেতা অভিনেত্রী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কোন ধরনের আপনি আপনার ফলোয়ার্সদের আকৃষ্ট করতে চাইছেন আপনার সাবস্ক্রাইবার বাড়াতে চাইছেন এই সমস্ত ক্ষেত্রে আপনার বার্তা অপরের ক্ষেত্রে গ্রহণযোগ্য এটা কিন্তু হতে পারে একটা বিষয় মাথায় রাখবেন শুক্রর ভেতরে আকর্ষণ বল থাকে অপরকে আকর্ষণ করার ক্ষমতা থাকবে অপরকে আকর্ষিত করতে পারবেন আপনি মোহ মায়ায় অপরকে বশীভূত করতে পারবেন কিন্তু এই একটা উল্টো দিকও আছে আপ নিয়কারুর আকর্ষণে বসীভূত হতে পারেন এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন একটু বাদ বিচার করে এগোবেন আর বিষয় মাথায় রাখতে হবে যাদের জন্মকালীন শুক্র নিচস্ত আছে অর্থাৎ কন্যা রাশির ঘরে শুক্র আছে তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু সম্পর্কে কিছুটা ক্রাইসিস অর্থাৎ প্রবলেম সমস্যা বাধা বিপত্তি এগুলো আসতে পারে এটা কখন আসবে যদি আপনার পার্টনারের ধরুন শুক্র ভালো আছে শখের ত্রিতুঙ্গস্থ আছে আপনার জন্মচকে শুক্র নিচস্ত আছে তাহলে কিন্তু আপনি সাফারার হতে পারেন সমস্যায় পড়তে পারেন এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটি আমাদের নাম্বার প্রয়োজন বা সমস্যা থাকলে যোগাযোগ করে নেবেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সারতে পারেন প্রত্যেকটা আলোচনা যেটা ফোনে হচ্ছে বিস্তারিত হবে আপনি চেম্বারে আসতে পারেন সাক্ষাৎ করতে হবে গোপনীয়তা এবং অবশ্যই যেটা আপনার পক্ষে শত শতাংশ স্যাটিসফ্যাকশান ভিডিওটি আপনি যদি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন এই ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলেই পেয়ে যাবেন যুক্ত থাকবেন এবং ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে আশা করি আপনারা অনেকেই আছেন ইনস্টাগ্রামে যুক্ত রাখবেন ইউটিউবে থাকলে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস না করে রাখলে কোটি কোটি চ্যানেলের মাঝখানে চ্যানেলটি কখন হারিয়ে যাবে আপনি কিন্তু খুঁজে পাবেন না শুরু করছি শুক্র আলোচনা আলোচনাটা আমি আশা রাখবো লগ্নভিত্তিক দেখতে যদি আপনার জন্মচকে শুক্র তুঙ্গস্থ থাকে অর্থাৎ মিন রাশির ঘরে শুক্র থাকে আপনি ফলটা বেশি মাত্রায় বুঝতে পারবেন শুক্র সক্ষেত্রে থাকলে আপনি ফলটা বেশি মাত্রায় বুঝতে পারবেন বর্তমানে শুক্রের দশ দশা চললে কিছু বিষয় সুখময় জীবনের আবাস এই সময় আপনি পেতে পারেন আসুন শুরু করছি আলোচনা লগ্ন জানা থাকলে লগ্ন বিষয় এটা দেখবেন নচেত এটা রাশিভিত্তিক দেখতে পারেন মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে শুক্র দ্বাদশে অবস্থান করবে এবং শুক্র উচ্চস্থ হবে শুক্র আপনাদের অবশ্যই দ্বিতীয়শ এবং অবশ্যই সপ্তমেশ অর্থাৎ সঞ্চয় আপনার পরিবার আত্মীয় স্বজন এবং এখানে কিন্তু বিবাহ ব্যবসা ইত্যাদির অধিক যখনই শুক্র দ্বাদশে কানেকশান দেবে যে কোনো বৈদেশিক সংযোগ যদি আপনার কিছু লাইফের সঙ্গে জড়িত থাকে পড়াশোনা হোক বিদেশে কোনো ব্যবসা হোক চাকরির সংযোগ হোক বা বিদেশে আপনি কোনো পাত্রপাত্রী দেখতে চাইছেন লাইফ পার্টনার চয়ন করতে চাইছেন সেই দিকগুলো অবশ্যই কিন্তু এই সময় সক্রিয় হয়ে উঠবে তো দ্বিতীয় প্রতি দ্বাদশে যাওয়া এবং শুক্র যেহেতু আমাদের ভোগের গ্রহ বাড়ির জিনিসপত্র ভোগ সুখের কিছু স্বাসরঞ্জাম এসি টিভি ফ্রিজ গাড়ি বা আপনার জমি জায়গা ভূসম্পত্তি ক্রয় দূরের সম্পদ ক্রয় এই ধরনের যোগাযোগগুলো আসবে কিন্তু শুক্র যেহেতু ইন্ধনের গ্রহ রাহুর সঙ্গে যুক্ত হয়ে আছে এটা মাথায় রাখবেন অতিরিক্ত চাহিদা বাড়তি কিছু খরচ করা অবশ্যই একটা দারুণ লাইফস্টাইলকে দেখানোর জন্য বিশ বিশেষ কিছু বিষয়ে বাড়তি কিছু ইনভেস্ট করে দেওয়া এগুলো কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে তো সাধ্য বুঝে সাধ পূরণ করারই পরামর্শ আমি দেবো দাম্পত্য জীবন মোটের ওপর সুখ শান্তিতে থাকবে তবে দেখুন শুক্র সূর্য এই যে সূর্যগ্রহণের যে সময়টা মানে এই অমাবস্যা অব্দি যে সময়টা এপ্রিলের সেই সময়টুকু আমার মনে হয় কিছু ব্যক্তিদের ক্ষেত্রে যাতে সূর্য শুক্র যোগ আছে দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত অশান্তির সম্ভাবনা রয়েছে এটা বাদ দিলে আমার মনে হয় তারপর থেকে সময়টা যথেষ্ট ভালো কাটবে আর আমি মনে করি যে শুক্র দ্বাদশে যাওয়ার জন্য আপনাদের ঘুমের পরিমাণ অনেকটা বাড়তে পারে এখানে আপনার বিদেশ যাত্রা দূরভ্রমণ বেড়াতে যাওয়ার ক্ষেত্রে ঘোরাঘুরি এগুলো আসতে পারে প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়তে পারে এবং কিছু ব্যক্তিদের ক্ষেত্রে কিছু ইলিগাল অ্যাক্টিভিটিসের সম্ভাবনা রয়েছে এর বাইরে আমি মনে করি শুক্রের দ্বাদশ গোচরটা অত্যন্ত ভালো লং টার্ম ইনভেস্ট ফিউচার প্ল্যানিংস ভবিষ্যতে কোনো ইনভেস্ট এগুলোর ক্ষেত্রে ভালো ফল আপনি কিন্তু এই সময় পেতে পারেন ব্যবসার ক্ষেত্রে অবশ্যই বৃদ্ধি সামাজিক যোগাযোগের উন্নতি এগুলো কিন্তু আপনি এই সময় পাবেন বিস্তারিত জানতে আপনার আপকাম ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ ওপরে কাটে দেওয়া আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় বৃষলগ্ন বৃষ রাশি যাদের আপনারা জানেন যে আপনাদের লগ্নেশ শুক্র আপনারা শুক্রের জাতক জাতিকা লগ্নপতি উচ্চস্থ এটার থেকে ভালো কিছু হতে পারে না যে লগ্নপতি উচ্চস্থ মানে আপনাদের শরীর মনে একটা পজিটিভ ভাইব্রেশান থাকবে মানসিক ইচ্ছা সব পূরণের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যেতে পারে এবং শুক্রের সরাসরি দৃষ্টি আপনাদের রাশির পঞ্চম ঘর প্রেমের ঘরে থাকার জন্য সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে একটা নতুন মাত্রা পাবে আবেগপূর্ণতা বাড়বে এবং প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা কিন্তু বাড়তে পারে এবং এই সময় অবশ্যই আমি মনে করি যে ক্রিয়েটিভিটি আর্টিস্টিক ট্যালেন্ট যাদের আছে তারা কিন্তু ভালো ফল পাবেন শুক্র ষষ্ঠেস তো এখানে শত্রু নাশ হবে কিন্তু রাহু যেহেতু একটা যোগ আছে আপনি অযথা শত্রু আবার কিছুটা ডেকেও আনবেন কিন্তু শত্রু নাশও এখানে কিন্তু হবে এ ঝুট ঝামেল অশান্তি এড়িয়ে চলার পরামর্শ দেবো তবে শুক্র থাকার জন্য আপনাদের উচ্চশিক্ষা পড়াশোনা কম্পিটিটিভ এক্সাম কোনো রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে খুবই ভালো ফল এই সময় কিন্তু পাবেন এছাড়া কি হবে এছাড়া সন্তান যোগ এই সময় ভালো আসবে সন্তান সুখ বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু এই সময় পাবেন সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে যারা ভাবছেন মানে যাদের সন্তান আছে সেক্ষেত্রে খুব ভালো ফল এখানে কিন্তু থাকছে অর্থপ্রাপ্তির যোগ লোন প্রাপ্তির যোগ আয় বৃদ্ধির সংযোগ এগুলো কিন্তু আছে কিন্তু রাহু কী দেয় রাহু দেয় লোভ দেয় রাহু প্রলোভন দেয় রাহু অনৈতিক বিষয়ের মধ্যে আপনাকে নিয়ে যেতে চায় এগুলো থেকে নিজেকে বিরত থাকবেন এবং অবশ্যই আর্থিক দিকটা এটা কিন্তু বিশেষভাবে মেনটেন করবেন এর ছাড়া আমি এটুকু বলছি যে দৈহিক মানসিক সুখের জায়গাটা শুক্র কিন্তু অত্যন্ত পজিটিভ ফল এখানে কিন্তু প্রদান করবে আর মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে কোনো ভালো চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া ওষুধপত্র রেসপন্স ভালো হওয়া এগুলো কিন্তু অবশ্যই এই সময় কিন্তু ভালো ফল পাবেন এখানে শুক্র উচ্চস্থ এবং রাহুর যে প্রভাব আছে এটা মাথায় রাখতে হবে আপনার কিন্তু চাহিদা কিন্তু বাড়িয়ে দেবে কিছুটা রাহু শুক্র শুক্র তুঙ্গস্থ ভালো কিন্তু যখনই রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে শুক্র শুক্রের যে চাহিদা সেটা কিন্তু এক্সপেকটেশান সেটা কিন্তু বেড়ে যাবে মানসিকভাবে হোক বা অন্য কিছু আপনার চাহিদা হোক সেগুলো বেড়ে যাবে সেই বিষয়টা অবশ্যই নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন আদারওয়াইজ এই ট্রানজিটটা খুবই ভালো এবং আপনাদের জন্য পজিটিভ বিস্তারিত জানতে অবশ্যই আপকাম ভিডিওগুলো দেখে নেবেন প্রয়োজনে ফোন নাম্বার দেওয়া আছে বুকিং করে যোগাযোগ নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা আজকে দৈনিক রাশি

মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে শুক্র একধারে পঞ্চমপতি আপনাদের বিকাশ পূর্বজন্মের কর্মফল সম্পর্ক প্রেম আপনাদের বুদ্ধিমত্তা এবং অবশ্যই শুক্র হচ্ছে দ্বাদশপতি বিদেশ যাত্রা ব্যয় শয্যা সুখ দূরযাত্রা ইত্যাদির অধিপতি সেই শুক্র কিন্তু কর্মস্থানে আপনাদের কর্মভাবে উচ্চস্থ হচ্ছে ডেফিনেটলি কর্মক্ষেত্রে কিছু ভালো সময় আপনারা পাবেন তবে জন্মছকে যাদের গ্রহণযোগ আছে সামনে সূর্যগ্রহণের সময় অবধি একটু ডিফিকাল্ট টাইম থাকবে অন্যদের ক্ষেত্রে ভালো ফল এবং তার পরবর্তী সময় গ্রহণযোগ যাদের আছে তাদের ক্ষেত্রেও ভালো ফল থাকবে এবং শুক্র উচ্চস্থ থাকার জন্য এই সময় কর্মক্ষেত্রে মুভমেন্ট হবে স্থানান্তর হবে দূরযাত্রা বিদেশ যাত্রা কর্মক্ষেত্রে বৈদেশিক সংযোগ দূরের সংযোগ এগুলোতে আপনারা ডেফিনেটলি ভালো ফল পাবেন এছাড়া শুক্র উচ্চস্থ থাকার জন্য অবশ্যই আপনারা যারা কালচারাল ফিল্ডে আছেন যে কোনো ধরনের যে আপনার অভিনয় অভিনেত্রী অভিনেতা অভিনেত্রী বা যে কোনো ধরনের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছেন ইলেকট্রনিক্স রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন আইটি সফটওয়্যারে আছেন এবং যদি আপনি আগে থেকেই কর্মসূত্রে জন্মস্থান থেকে দূর রাজ্যে দূর জেলায় বিদেশে অবস্থান করেন তাহলে এই সময়টা আপনার পক্ষে অনেকটা অনুকূল থাকার সম্ভাবনা আছে নতুন করে বিদেশ যাত্রার সম্ভাবনা যোগ হরস্কোপে রয়েছে যারা ডিজাইনার আর্টিস্ট কোনো ক্রিয়েটিভ পারসেন তাদের ক্ষেত্রে এই সময় ভালো সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন মিথুন লগ্নের জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে খুব ভালো প্রেমের ক্ষেত্রে নতুন মাত্রা পেতে পারে সময়টা নতুন প্রেমে যোগাযোগ আসতে পারে এবং প্রেমের ক্ষেত্রে অবশ্যই রোম্যান্টিক মুহূর্ত কিছুটা কিন্তু থাকবে তবে মাথায় রাখবেন যেহেতু রাহুর প্রভাব শুক্রের সঙ্গে যোগ আছে কিছু ক্ষেত্রেই ভুল প্রেম অবৈধ রিলেশান এগুলোর হাতছানি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে থাকতে পারে দ্বাদশপতি শুক্রর সঙ্গে রাহুর যোগ হওয়ার জন্য এটা মাথায় রাখবেন আপনার এই সময় কিন্তু খরচ করার প্রবণতা কোথাও যেন একটু বেড়ে যাবে বিদেশি রাখা যেন ইনকাম করেন ভালো কর্মসূত্রে আয় হবে ফাটকা লাভের যোগ আছে কিন্তু তাও খরচের প্রবণতা বাড়বে সন্তান স্থান অত্যন্ত শুভ থাকবে সন্তান নিয়ে ভাবনা চিন্তা নতুন সন্তান যোগের ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন এর বাইরে আমি এটা মনে করি যে শুক্রের দৃষ্টি আপনাদের হাতেই চতুর্থে থাকবে বাড়ির জিনিসপত্র কেনা কোনো গাড়ি কেনা গ্যাজেটস কেনা ফ্ল্যাট ইত্যাদি কিছু কেনা এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন জন্মছকে শুক্র হয়ে যোগ থাকলে ভোগ সুখের চাহিদা বাড়বে রাত জায়গার টেন্ডেন্সি কিন্তু কিছুটা বাড়বে বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমাদের অ্যাপকাম ভিডিও আজকে দৈনিক রাশিফল দেখে নিন সমস্যার স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় লগ্ন এবং কর্কট রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে একাদশপতি এবং চতুর্থপতি একাদশ হচ্ছে আপনাদের প্রাপ্তি আপনাদের মানসিক ইচ্ছা শখ পূরণের কতটা কিন্তু আপনি পাবেন আর্থিক উন্নতি এবং অবশ্যই সামগ্রিক উন্নতির অধিপতি শুক্র সেই শুক্র উচ্চস্থ হচ্ছে এবং শুক্র আরেকদিকে গৃহ আপনার মানসিক শান্তি তৃপ্তি আপনার মা মাতৃস্থান বাড়ির গ্যাজেটস গাড়ি ইত্যাদির অধিপতি শুক্র উচ্চস্ত হওয়া মানেই অবশ্যই এটা বুঝতে পারছেন যে আপনাদের প্রাপ্তিযোগ কিন্তু এই সময় বাড়বে প্রচেষ্টা কিন্তু সফল হতে পারে বাড়ি গৃহ বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকতে পারে বাড়ির কোনো লোন আপনার কোনো আর্থিক কোনো প্রয়াস এগুলো কিন্তু সফলতার জায়গায় এই সময় আসতে পারে এবং সামান্য কিছু ইচ্ছা অনেক দিনের শখ আছে কোথাও ঘুরতে যাবেন অনেক দিনের শখ আছে কিছু স্পেশাল ফুড ট্রাই করবেন এগুলোও কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা যথেষ্ট বাড়ছে তবে এটা মাথায় রাখবেন প্রাপ্তির অধিপতি শুক্র যখন ইন্ধনের কারগ্রহ রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে যেটা আপনার অতিরিক্ত চাহিদা সেটাকে কিন্তু আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে কারণ রাহু শুক্রের যে চাহিদা যে প্রাপ্তি স্থান সেটাকে কিন্তু অতিরিক্ততা করে দেবে অতিরিক্ততা থাকার জন্য বেশ কিছু ক্ষেত্রে আপনার কিছু বাড়তি খরচ হতে পারে কিছু বিষয়ে আপনি ভুল পদক্ষেপ নিয়ে নিতে পারেন এইগুলো কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে হবে মায়ের মতকে গুরুত্ব দেওয়া দরকার এই সময় বাড়ির কাজ গৃহস্থলী কাজ গ্যাজেটস পার্চেস এগুলো করা যেতে পারে কিন্তু এই যে রাহুর সঙ্গে শুক্র যুক্ত হয়ে আছে সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র ডিসপিউট কোনো সম্পদ সম্পত্তি এগুলো আমি কিনতে বারণ করবো এই সময় আদার সময়টা সামগ্রিকভাবে শুভ এবং নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে শুক্রের প্রভাব থাকার জন্য অবশ্যই যাদের আধ্যাত্মিক জীবনে অগ্রগতি হওয়ার আছে সেটা এই সময় হবে গুরু সান্নিধ্য এই সময় পেতে পারেন ধর্মকর্মে মানসিক রুচি থাকবে এবং ধার্মিক চিন্তাধারা আপনাকে কিন্তু আরও ফিউচারের দিকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে এছাড়া কী হবে এছাড়া শুক্র অবশ্যই উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাকে ভালো ফল দেবে স্কুলের পড়াশোনা কিন্তু ভালো ফল দেবে এবং পড়াশোনার বিষয়ে আপনি কিন্তু যে কোনো বিষয়ে ভালো ফল পাবেন ডিটেলটা জানতে আজকে দৈনিক রাশিফল দেখে নেবেন সমস্যার স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আশির আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশি সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কর্মেশ কর্মপতি এবং শুক্র আপনাদের তৃতীয় তৃতীয়পতি যোগাযোগের অধিপতি শুক্র উচ্চস্থ হচ্ছে কোথায় আপনাদের পরিবর্তনের গৃহে অষ্টমে তো প্রথমেই বলবো কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আপনার কাজের ধরনের পরিবর্তন আপনি নতুন কিছু কাজের ক্ষেত্রে সংযোজন করলেন চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই বলছি নতুন কিছু আপনার আইডিয়াস কাজের ক্ষেত্রে দিলেন বা আপনি হয়তো জবটা শিফট করলেন অন্য জায়গায় ট্রান্সফার নিলেন এগুলো সমস্ত ক্ষেত্রে কিন্তু এই অবশ্যই শুক্রের রাশি পরিবর্তন আপনাদের জন্য পজিটিভ হবে শুক্র অষ্টম স্থানে উচ্চস্থ হওয়ার জন্য কোর্ট কাচারি বিষয়ে মীমাংসা সূত্র পাবেন নতুন যোগাযোগ কমিউনিকেশান মাস কন্ট্যাক্ট এগুলো কিন্তু বাড়বে অবশ্যই এখানে কিন্তু শুক্র অষ্টমভাবে এবং রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিছু মানসিক ইচ্ছা কামজ চাহিদা আপনার প্রেমের ক্ষেত্রে কিছু ঘনিষ্ঠতা বাড়া এই ধরনের বিষয়গুলো এই সময় লাগু হতে পারে শুক্র অষ্টম স্থানে উচ্চস্থ থাকার জন্য এবং তৃতীয় হিসেবে কানেকশান থাকার জন্য এখানে কিন্তু গুপ্ত সম্পদ সম্পত্তির যোগাযোগ মামলা মোকদ্দমার ক্ষেত্রে কোনো আর্থিক প্রাপ্তি কোনো অনুদান প্রাপ্তি এবং শুক্রের শুভ দৃষ্টি রাশি বা লগ্নে দ্বিতীয় থাকার জন্য আপনার কথা গ্রহণযোগ্যতা বাড়া গান বাজনা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে এই সময় পজিটিভ টাইম আসা এগুলোর ক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন যৌথ কাজে অনেকটা ভালো ফল পাবেন তবে এটা খেয়াল রাখতে হবে যাদের এই যৌথ কাজগুলিটার সমস্যা চলছে তাদের ক্ষেত্রে গ্রহণযোগ যদি থাকে আগামী অমাবস্যার পর এপ্রিলে যে অমাবস্যা আছে অমাবস্যার দিন সূর্যগ্রহণ তারপর থেকে আপনারা কিন্তু এই বেনিফিটগুলো বা ভালো ফলটা অবশ্যই পেতে পারেন এবং শুক্র এখানে আমি রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য এইটুকু বলবো কর্মসূত্রে আপনার এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা করার প্রয়োজনীয়তা পড়তে পারে নতুন কাজের যারা সন্ধান করছেন সময়টা বেশ ভালো যেতে পারে এবং আমি রুটিন ট্রান্সফারগুলোর ক্ষেত্রেও ভালো ফল বলবো অনলাইন কাজ সেলফ প্রফেশন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন জেনারেলি তাদের ক্ষেত্রেও সময়টা ভালো এবং ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে সময়টা ভালো শর্ট ডিসটেন্স ট্রাভেল হতে পারে খাওয়া দাওয়া রুচির কিছুটা পরিবর্তন হবে আপনার টোটালি কিছুটা লাইফস্টাইলের ওপর শুক্রের অষ্টমস্ত কানেকশান কিন্তু প্রভাব বিস্তার করবে কিন্তু এটা মাথায় রাখবেন অষ্টমে শুক্রভাউজ অনেকের ক্ষেত্রে কিন্তু অ্যাডিকশান বাড়ায় আসক্তি বাড়ায় কম্পিউটার গেমে আসক্তি বিশেষ খাওয়া দাওয়ায় আসক্তি রাজ জাগার টেন্ডেন্সি বাড়া অসংযমামী জীবনে আসক্তি এই আসক্তিগুলোর উপর নিয়ন্ত্রণ আপনাকে রাখতে হবে এটা অবশ্যই শুক্রের প্রভাবে হতে পারে বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আজকে দৈনিক রাশি দেখে নেবেন সমস্যার স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন কিছু ক্ষেত্রে যাদের জন্মচকে শুক্র রাহু যোগ আছে কিছুটা গাইনি রিলেটেড কিছু সমস্যা একটু আদৌ থাকতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে ভাগ্যপতি অর্থাৎ আপনাদের পরিস্থিতির অধিপতি এবং শুক্র হচ্ছে আপনাদের দ্বিতীয় সঞ্চয়ের অধিপতি পরিবার পরিজন আপনার কথাবার্তা ধরন খাওয়া দাওয়া রুচি ইত্যাদি কিছু বিষয় এবং আরও হাজারো বিষয় এখানে শুক্র কন্ট্রোল করছে শুক্র সমসপ্তমে যাচ্ছে সপ্তমভাবে শুক্র উচ্চস্থ প্রথমেই বলব বিবাহ কেন্দ্রিক আলাপ ক্ষেত্রে সময়টা বেশ ভালো এই সময় কিন্তু বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে আপনারা কিন্তু প্রয়াস করতে পারেন কী সম্বন্ধ কী যোগ কী সেকেন্ড ম্যারেজ যে কোনো ক্ষেত্রে এই সময় কিন্তু বিবাহ সংক্রান্ত বিষয় আপনারা উদ্যোগ নিতে পারেন তবে যাদের জন্মচকে রাহু বা সূর্য কিন্তু যোগ আছে আমি শুধু তাদের কথা বলবো আগামী অমাবস্যার পর থেকে আপনারা এই ধরনের বিষয় কিন্তু ভালো ফল পাবেন তার আগের সময়টা কিন্তু একটু হলেও চোখকান খোলা রেখে চলতে হবে শুক্র উচ্চস্থভাবে থাকা এবং সপ্তম স্থানে থাকার জন্য ব্যবসার জায়গাটায় অত্যন্ত পজিটিভ ফল আছে স্পেশালি শুক্রের স্পেশালাইজ যেসব ব্যবসাগুলো আমি জেনারেল প্রেডিকশানে শুরুতে বললাম তার মধ্যে কসমেটিক্স মহিলাদের ব্যবহার্য সামগ্রী কোনো ধরনের ভ্রমণ পেশা হোক ইলেকট্রনিক্স রিলেটেড কাজ কারবার সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন এগুলোতে বেশি ভালো ফল থাকবে এবং যে কোনো ব্যবসার ক্ষেত্রে এই সময়টা কিন্তু স্ট্রং পজিশানে থাকবে কন্যা লগ্নের জাতক জাতিকার এবং কন্যা লগ্নের ক্ষেত্রে আমি আরও বলবো এই সময় আপনার জীবনসঙ্গী বা জীবন সঙ্গিনী স্বামী স্ত্রীর এই সময় কিন্তু জীবনে কিছু উন্নতি কিছু প্রাপ্তি এগুলো হতে পারে সেভিংস ফান্ডিং এই সময় বড় কিছু প্রকল্পে ইনভেস্ট করা যেতে পারে তবুও শুক্র যেহেতু রাহুর সঙ্গে যুক্ত সাধারণত আপনার ভোগ সুখ চাহিদা বিলাসিতা এগুলোতে খরচ বাড়বে আপনি মাস কন্ট্রাক্টের মধ্যে যদি থাকেন একজন রাজনীতিবিদ হন একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হন বা অন্য কোনো অভিনেতা অভিনেত্রী বা এরকম ধরনের কিছু হন তাহলে আপনার সাবস্ক্রাইবার ফলোয়ার্স আপনার অনুগামী এগুলো কিন্তু অত্যন্ত বেশি এই সময় কিন্তু বাড়ার সম্ভাবনা আছে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন শুক্র আপনাকে কিন্তু সুখী জীবন এবং ভোগ সুখের দিকে নিয়ে যাবে এটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এবং রাহু যেহেতু শুক্রের সঙ্গে যুক্ত আছে এটা মাথায় রাখবেন কিছু বিষয় কিন্তু আপনি ভ্রমিত হতে পারেন অতিরিক্ততা আপনার ভেতরে থাকতে পারে এবং চমক চটকে পা দেওয়ার একটা টেন্ডেন্সি জেনারেল এই সময় থাকতে পারে সেটা করলে কি হবে আর কিছুই না আপনার অর্থ খরচের জায়গাটা একটু বেড়ে যাবে এই জায়গাটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন পিতা গুরুজন স্বামী স্ত্রী এরা কিছু বললে বা আপনার বিজনেস পার্টনার কিছু বললে তাদের মতকে রেসপেক্ট করার চেষ্টা করবেন অবশ্যই দৈনিক রাশি দেখে নেবেন সমস্যা শ্রেণী দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় তুলা লগ্নের অধিপতি কিন্তু শুক্র এবং শুক্র উচ্চস্থ হচ্ছে অবশ্যই আপনাদের লগ্ন প্রতি উচ্চস্থ হচ্ছে আপনাদের শরীর মনে স্ট্রেংথ শরীর মনে উদ্যোগপূর্ণ একটা ব্যাপার এবং অবশ্যই মনে পজিটিভ চিন্তা এগুলো কিন্তু অবশ্যই সময় কিন্তু গ্রো হবে এবং শুক্র উচ্চস্থভাবে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে যে কোনো কম্পিটিশানে জয়যুক্ত হওয়ার একটা প্রচেষ্টা এটা কিন্তু আপনাদের দিক থেকে কিন্তু মরিয়াভাবে আমরা দেখতে পাবো এবং শুক্র উচ্চস্থ জেনারেলি শুক্র ছ নম্বর ঘরে ভালো ফল না দিলেও শুক্র যেহেতু এখানে উচ্চস্ত এবং রাহুর সঙ্গে যুক্ত হয়ে আছে শুক্র এখানে কিন্তু যে কোনো বিষয়ে কম্পিটিটিভ এক্সাম প্রতিযোগিতামূলক পরীক্ষা কোনো খেলাধুলো গেমস এগুলোতে ভালো ফল দেবে তাছাড়া আপনার আপনার কোনো মামলা চলছে আপনার কোনো হেভি অ্যামাউন্টের লোন চলছে এগুলো থেকে বেরোবার রাস্তা শুক্র কিন্তু এনে দেবে অন্য কোনো ঝুট ঝামেলার সমস্যা এগুলো থেকে মুক্তি লাভের জায়গায় শুক্র কিন্তু এনে দেবে কোর্ট কাচারি বিষয় থেকে শুক্র কিন্তু এখানে আপনাকে মীমাংসা সূত্র দেবে শুক্র ষষ্ঠ স্থানে আসার জন্য চিকিৎসার ক্ষেত্রে মডার্ন কোনো সরঞ্জাম মডার্ন কোনো চিকিৎসা একদম লেটেস্ট কোনো আপনি ধরুন মেডিকেল ট্রিটমেন্ট পেলেন এই ধরনের বিষয়গুলো কিন্তু শুক্রের আওতায় হতে পারে এবং অবশ্যই এটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে এবং শুক্রের সরাসরি দৃষ্টি দ্বাদশভাবে থাকার জন্য বিদেশ যাত্রা দূরযাত্রা এগুলো সম্ভাবনা থাকছে তবু আমার মত শুক্র ষষ্ঠভাবে যেহেতু আছে মহিলাদের সঙ্গে ঝুট অশান্তি বিভাদে জড়াবেন না মহিলাদের রেসপেক্ট করবেন সেটা আপনি নিজে মহিলা হলে অন্য মহিলার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে এবং অবশ্যই এখানে শুক্র কিছুটা আপনার গাইনি সমস্যা ইত্যাদি এগুলো কে কিন্তু বাড়াতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং শুক্র ষষ্ঠভাবে উচ্চস্থ হওয়ার জন্য এবং রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য কিছু রোগ ভোগের প্রাদুর্ভাব হবে এবং শুক্র উচ্চস্থ থাকার জন্য সেই রোগ আবার দ্রুত চলেও যাবে সিজনাল ডিজিজের বিষয়ে একটু এই সময়টা খেয়াল রাখবেন আদারওয়াইজ আমি এই শুক্র উচ্চস্থ এবং অষ্টমের অধিপতি হওয়ার জন্য রিসার্চ গবেষণা এগুলোতে ভালো ফল পাবেন অবশ্যই আপনার কিছু যদি আধ্যাত্মিক সাধনা ইত্যাদি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন এগুলো কিন্তু শুক্রের পজিটিভ ভাইব্রেশনের দিক এবং এখানে কিন্তু আপনারা এই বিষয়টা ভালো ফল পাবেন যদি এই মুহূর্তে কোনো ব্যক্তি হেলথ নিয়ে সমস্যায় ভোগেন শত্রুতা নিয়ে বা কোনো বিষয় নিয়ে ঝুট ঝামেলার মধ্যে পড়ে থাকেন তো আমার সাজেশান এই যে অমাবস্যা সামনে আসছে এরপরই সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণের পর থেকে আপনারা কিন্তু অনেকটা বিষয় শুভ ফল পাবেন আর এটুকু বলার আছে যে শুক্র উচ্চস্থ থাকার জন্য আপনাদের ক্ষেত্রে যে বিষয়গুলো উদ্যোগ নেওয়ার আছে কোনো বিষয়ে হয়তো আপনি ভাবছেন করবেন কি করবেন না সেই উদ্যোগ বিষয়গুলোকে নিয়ে এবার এগোতে পারেন সেটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন যুক্ত হবে এটা অবশ্যই এটা কাজে লাগান বিস্তারিত জানতে আজকে দৈনিক রাশিফলটা দেখে নেবেন সঙ্গে অবশ্যই অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন প্রয়োজনে স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্র অত্যন্ত একটা শুভ পজিশানে যাচ্ছে শুক্র পঞ্চমভাবে তুঙ্গস্থ হচ্ছে এবং যেটা অবশ্যই অত্যন্ত ভাইটাল কারণ শুক্র আপনাদের দ্বাদশপতি অর্থাৎ ব্যয় দূরযাত্রা বিদেশ যাত্রার অধিপতি পঞ্চম হচ্ছে আমাদের পূর্বপূর্ণ কর্মফল প্রেম সন্তান ইত্যাদি এবং শুক্র আপনাদের ব্যবসা বিবাহ অধিপতি এক কথায় বলা যায় এই সময় কিন্তু বিবাহযোগের ক্ষেত্রে সময়টা কিন্তু বেশ ভালো শুক্র উচ্চস্থ এবং তাছাড়া এখানে কিন্তু শুক্র পঞ্চমকে কানেকশান করার জন্য প্রেমের ঘরকে কানেকশান করার জন্য এবং শুক্র একাদশ ভাব মানে প্রাপ্তিভাবে দৃষ্টি দেওয়ার জন্য একটা ত্রিভুজের আকার ধারণ করছে শুক্র পঞ্চমে সপ্তম হিসেবে বসে এবং একাদশকে দৃষ্টি দিচ্ছে এবং অবশ্য এখানে কিন্তু প্রেমজ বিবাহের ক্ষেত্রে সময়টা বেশ অনুকূল হওয়ার সম্ভাবনা আছে যারা এই বিষয়ে ভাবতে চাইছেন বা পাকা কথা সারতে চাইছেন বা রেজিস্ট্রি করতে চাইছেন এই সময়টা কিন্তু খুব আইডিয়াল হতে পারে আপনি সময়টাকে কাজে লাগাতে পারেন শুক্র তুঙ্গস্থ থাকার জন্য প্রেমের ক্ষেত্রে এই সময় কিন্তু ভরপুর এনার্জি থাকবে রোমান্টিক মুহূর্ত থাকবে প্রেমের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে তবে কিছু ব্যক্তি কিছু ব্যক্তি মানে হচ্ছে যাদের জন্মচকে সূর্য রাহু সূর্যকেতু যোগ আছে তাদের ক্ষেত্রে হয়তো আগামী অমাবস্যার পর থেকে এই বিষয়টা আপনারা ভালো ফল পাবেন কারণ এই সময় অবধি গ্রহণযোগ চলবে কিন্তু অন্যদের ক্ষেত্রে ওভারঅল ভালো থাকবে সন্তান যোগের ক্ষেত্রে এই সময় কিন্তু সময়টা কিন্তু খুব ভালো সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে চিন্তা করার ক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রেও সময়টা কিন্তু সন্তানের বিষয়ে ফিউচার প্ল্যানিংয়ের ক্ষেত্রে ভালো বিশেষত কন্যা সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা আরও ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে শুক্র পঞ্চমে রাহু যুক্ত হওয়ার জন্য সাময়িক পেটের গোলমাল হজমের সমস্যা কিছুটা থাকতে পারে খান পানের একটু খেয়াল রাখবেন ঘুমের পরিমাণ বাড়লেও কোনো কোনো দিন যেদিনকে রাহুর প্রভাব থাকবে রাত জাগার টেন্ডেন্সি দেড় রাত্রি ঘুমোচ্ছেন এইগুলো বিষয়গুলো কিন্তু কিছুটা থাকতে পারে ফাটকা লাভের সংযোগ আছে কিন্তু শুক্র রাহুর যুক্ত হওয়ার জন্য এটা খেয়াল রাখবেন আপনার অতিরিক্ত কিছু খরচ ভোগ সুখের চাহিদা বা এমন কিছু খরচ এটা আপনাকে মনে হচ্ছে করে ফেলি আর একটু ভালো করে ফেলি আরেকটু জিনিস দামি জিনিস কিনি এগুলোতে কিন্তু কিছু খরচ বাড়তে পারে এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই একটু কন্ট্রোল করতে হবে আর এখানে বলবো বিদেশ যাত্রা যোগ আছে পূর্বজন্মের পূর্ণ যে কর্মফল সেটা যদি আপনার পাওয়ার থাকে সেটা নিশ্চয়ই এই সময় পেতে পারে কিছু প্রাপ্তি কিছু ইচ্ছা শখ আহ্লাদ এগুলো পূরণের ক্ষেত্রে সময়টা ভালো যাওয়ার সম্ভাবনা আছে আর ওভারঅল পঞ্চম ঘর হচ্ছে আমাদের অবশ্যই সামগ্রিক বিকাশের ঘর আপনার যদি কোনো আইডিয়াস থাকে কোনো ক্রিয়েটিভিটি থাকে আপনার যদি কোনো বিশেষ প্রতিভা থাকে নাচ গান অভিনয় অন্য কোনো প্রতিভা আপনি সোশ্যাল ইনফ্লুয়েন্স অন জেনারেলি সময়টা ভালো যাবে জেনারেল ব্যবসার ক্ষেত্রে তো সময়টা ভালো যাবেই এবং ইম্পোর্ট এক্সপোর্ট বৈদেশিক কানেকশান ইত্যাদি ক্ষেত্রে বিদেশ যাত্রার নতুন যোগ লাগু হওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে তো এই হচ্ছে শুক্রের ট্রানজিটের প্রভাব জন্মছকে শুক্র সূর্য যোগ থাকলে কিছু বিষয়ে খরচের জায়গাটা এই অমাবস্যা অমাবস্যাব্দি সময়টা একত্রিশ তারিখ থেকে অব্দি এপ্রিলের যে সময়টা এই সময়টা একটু হলেও সতর্ক থাকবেন এই জায়গাটা কিছুটা খরচ প্রবণতা একটু বেশি থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে শুক্র কিন্তু প্রবেশ করছে সুখভাব ভাব মনোভাব চতুর্থভাবে শুক্র হচ্ছে আপনাদের একাদশপতি প্রাপ্তির অধিপতি শখ আহ্লাদ পূরণের অধিপতি এবং অর্থ আগমনের অধিপতি এবং শুক্র অবশ্যই এখানে কিন্তু ষষ্ঠপতি রোগভোগ রোগ মুক্তি শত্রুতা শত্রুমুক্তি প্রতিযোগিতার অধিপতি শুক্র এবং আরও হাজারো বিষয় ঘরগুলো থেকে বিচার করা হয় তো শুক্র প্রথমেই বলব চতুর্থভাব সুখভাবে আসার জন্য আপনার মানসিক সুখ ইচ্ছা পূরণ শখ পূরণ আপনার আনন্দ হওয়ার ক্ষেত্রে বা মনে সুখ আসার ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভালো এবং শুক্র এখানে অবশ্যই শুভ ফল নিয়ে আসবে কিন্তু কিন্তু যাদের সূর্য রাহু বা সূর্য সূর্যকেতু যোগ চলছে তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু বাংলা চৈত্র মাসটা একটু বিষয়টা ডাউন থাকবে শুক্র আসার জন্য অবশ্যই ভালো ফল পাবেন কিন্তু ব্যক্তিগত জন্মচকে অ্যাটলিস্ট এপ্রিলের অমাবর অব্দি সময়টা কিছুটা মধ্যম প্রকৃতির ফল থাকবে কিন্তু অন্যদের ক্ষেত্রে অবশ্যই শুক্র এখানে ভালো ফল দেবে আপনার গৃহসজ্জার সামগ্রী ক্রয় গ্যাজেটস পার্চেস বাড়ির জিনিসপত্র আপনার কোনো শখ আহ্লাদ পূরণ হওয়া নতুন বাড়ি গাড়ি গ্যাজেটস ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে সময়টা খুবই ভালো যেতে পারে এবং শুক্র চতুর্থভাবে উচ্চস্থ থাকার জন্য স্কুলের পড়াশোনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবেন বাড়ি থেকে পরিচালিত কাজ কুটির শিল্প ওয়ার্ক ফ্রম হোম যারা প্যাটার্নে কাজ করছেন তাদের ক্ষেত্রে যোগাযোগ কিন্তু বাড়বে কিন্তু শুক্র যেহেতু ষষ্ঠ অধিপতি এটা মাথায় রাখবেন যে বাড়িতে কারোর অসুস্থতা চললে তার হেলথের বিষয়টা সতর্ক থাকবেন অ্যাটলিস্ট বাংলা চৈত্র মাসটায় এটা কিন্তু খেয়াল রাখবেন তবে এখানে জমি জায়গা সংক্রান্ত ডিসপিউট মামলা মকদ্দমা বাড়ি হয়তো একটা চেঞ্জ করবেন কিছু বাড়ি নিয়ে কিছু পরিবর্তন করবেন সেখানে সবাই সহমত হতে পারছিলেন না এখানে একটা ভালো একটা রাস্তা পেয়ে যাওয়া একটা মিউচুয়াল হওয়া নিজেদের মধ্যে একটা জায়গায় সহমত আসে এগুলোতে কিন্তু খুব ভালো ফল এখানে কিন্তু শুক্র প্রদান করবে এবং অবশ্যই এই সময়টা আমি মনে করি যে ঘোরাঘুরি আনন্দ অনুষ্ঠান এন্টারটেনমেন্ট রিলেটেড বিষয়ে আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন গৃহ লোন প্রাপ্তি কার লোন প্রাপ্তি কোনো গ্যাজেটস কিনবেন চট করে ইএমআই পেয়ে গেলেন এগুলো ক্ষেত্রেও সময়টা কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে তবে শুক্র রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য এটা মাথায় রাখতে হবে যে চমক চটকে পা দেবেন না কোনো সেল বা ইত্যাদি ফাঁদে পা দিয়ে কোনো ভুল ইলেকট্রনিক্সের গ্যাজেটস কিনলেন এগুলো না হয় এটা কিন্তু খেয়াল রাখবেন এছাড়া এখানে শুক্র রাহু যোগ থাকার জন্য আপনারা কিন্তু মনের ভেতরে কোনো বিষয়ে প্রলোভন জাগতে পারে এবং সেই প্রলোভন থেকে কোনো নেগেটিভ কাজ করে ফেলতে পারেন এটা না হয় এদিকটাও কিন্তু খেয়াল রাখা দরকার তো আমি আপনাদের বলব সব মিলিয়ে এই ট্রান্সজিকটা ভালো কম্পিটিটিভ এক্সাম প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সবই ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন এবং শুক্রে সরাসরি দৃষ্টি কর্মভাবে থাকার জন্য সফিস্টিকেটেড কাজ আইটি সফটওয়্যার অভিনয় ফিল্ম রিলেটেড কাজকর্ম সোশ্যাল মিডিয়ার কাজকর্ম এগুলোতে কিন্তু জেনারেলি আপনারা ভালো ফল পাবেন এবং ইন্টারভিউ নতুন চাকরির খোঁজ এগুলোতে কিন্তু শুক্র আপনাকে শুভ ফল প্রদান করবে বিস্তারিত জানতে আজকে দৈনিক রাশিফল সহ আপকাম ভিডিওগুলো চোখ রাখুন সঙ্গে এপ্রিলের মাসিক রাশিফলটা অবশ্যই দেখে নেবেন আপডেট দেওয়া হয়ে গেছে আর আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারেন প্রয়োজনে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মকর লগ্ন রাশি মকর লগ্ন মকরাশির ক্ষেত্রে শুক্র একধারে আপনাদের কর্মপতি অপরদিকে শুক্র কিন্তু আপনাদের পঞ্চমপতি প্রেম সন্তান অবশ্যই আপনার পূর্বজন্মের কর্মফল এবং শুক্র তৃতীয় ভাব অর্থাৎ যোগাযোগের ভাবে আসছে পরাক্রম ভাব সাহসের জায়গায় আসছে শুক্র সাধারণত এই ঝুট ঝামেল অশান্তি বিষয়টা একদমই পছন্দ করে না ফলত এই সময় কিন্তু আপনাদের ভেতর পরাক্রমের জায়গাটা কিন্তু কম থাকবে কিন্তু শুক্র উচ্চস্থ বা তুঙ্গস্থ থাকার জন্য নতুন প্ল্যানিংস কার্যকর হবে নতুন আপনার চিন্তাভাবনার ফলশ্রুতি এই সময় হবে নতুন কর্মের সন্ধানে সময় পেতে পারেন কাজের ক্ষেত্রে পদোন্নতি আর্থিক প্রাপ্তি আর্থিক উন্নতি গ্রেডেশান প্রাপ্তি বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোনো কাজ হওয়ার ক্ষেত্রে সময়টা বেশ ভালো এবং সব বড় কথা আপনি যদি নতুন কাজ খোঁজেন আপনি যদি ফ্রেশারস নতুন কাজের প্রচেষ্টা করেন তাহলে সময়টা আপনার জন্য অত্যন্ত ভালো যেতে পারে এর বাইরে শুক্র অবশ্যই পঞ্চমপতি হওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে সময়টা অত্যন্ত রোম্যান্টিক কাটবে নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে ভালো কাটবে প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়তে পারে তবে যোগ মাঝে মাঝে আপনাকে কোনো অবৈধ রিলেশন ইলিগ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে ইনসিস্ট করতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাকে কিছুটা নিয়ন্ত্রণ করতে হবে নতুন সন্তান যোগ আসার ক্ষেত্রে ভালো সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা ফিউচার বিষয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে সময়টা খুব ভালো যে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ফাটকায় লাভ অনলাইন কাজে উন্নতি যোগাযোগ সাধারণ বিষয়ে ভ্রমণ যাত্রা যোগাযোগের মাধ্যমে অর্থ উপার্জন এগুলো ক্ষেত্রে শুক্র কিন্তু আপনাকে অত্যন্ত পজিটিভ ফল দেবে এবং অবশ্যই আপনি যদি এখানে দেখেন সূর্য রাহু যে গ্রহণযোগ এই গ্রহণযোগের যাদের সূর্য রাহু যোগ আছে আর কি তাদের ক্ষেত্রে আমি শুধু বলবো যে নতুন উদ্যোগ হয়তো আপনি নিচ্ছেন কিন্তু সেটা সফলতা পাওয়ার জায়গায় হয়তো কিছুটা আটকাচ্ছে এটা হতে পারে এটা কিন্তু যাদের জন্মছকে রাহু সূর্যকেতু যোগ আছে সেটা তাদের ক্ষেত্রে হতে পারে এবং সেই সমস্যাটা কবে মিটবে আগামী এপ্রিলের অমাবস্যায় সূর্যগ্রহণের পর থেকে সমস্যাটা মিটে যাবে এর বাইরে আমি ওভারঅল এই ট্রানজিকটাকে পজিটিভ এবং ভালো বলবো এবং আপনাদের ক্ষেত্রে গ্রোথফুল বলবো অন্যান্য সময় তৃতীয় শুক্র থাকলে আপনি আমি বলে থাকি যে অলসতা বাড়বে কিন্তু এখানে সেরকম সমস্যা নেই কারণ এখানে অলরেডি রাহু অবস্থান করছে তো কিছু একদিন দুদিন হয়তো হতে পারে কিছুটা ক্লান্তি অলসতা কিন্তু বাকি জায়গাটা অবশ্যই ভালো শুক্রের ভাগ্যস্থানের দৃষ্টি উচ্চশিক্ষা পড়াশোনা অনলাইনে পড়াশোনা করার ক্ষেত্রে এডুকেশান পারপাস এবং চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে সময়টা আপনাকে অত্যন্ত সুখকর প্রদান করতে পারে খালি পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন আদারওয়াইজ সময়টা কিন্তু ভালো যাবে আপনার সোশ্যাল সার্কেল নেটওয়ার্কিং সার্কেল ফলোয়ার্স সাবস্ক্রাইবার অনুগামী এরা এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আমাদের স্ক্রিনের নাম্বারে আপনারা সমস্যায় যোগাযোগ করে নিতে পারেন আর অবশ্যই আপনারা এপ্রিলের মাসিক রাশিফল এবং আজকে দৈনিক রাশিফলটা দেখে যাবেন কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু আপনাদের লগ্নেই অবস্থান করছিল এবং লগ্ন থেকে এবারে দ্বিতীয় প্রবেশ করবে এবং দ্বিতীয় শুক্র কিন্তু তুঙ্গস্থ বা উচ্চস্থ হবে দ্বিতীয় হচ্ছে আমাদের সঞ্চয় পরিবার এগুলো বিচার করা হয় আমাদের অবশ্যই খাদ্যদ্রব্যের রুচির কিছু অংশ এবং আমাদের কথাবার্তার কিছু অংশ এখান থেকে বিচার করা হয় এবং শুক্র হচ্ছে আপনাদের ভাগ্যপতি ভাগ্য অর্থাৎ পরিস্থিতির অধিপতি এবং শুক্র হচ্ছে আপনাদের চতুর্থপতি মন গৃহ মা বাস্তু ইত্যাদি আরও বিষয় এখান থেকে দেখা হয় তো দেখুন চতুর্থপতি বা গৃহবাস্তুর অধিপতি যখন সঞ্চয়ভাবে আসে এটা মাথায় রাখতে হবে এই সময় বাস্তুর প্রয়োজনে আপনার বাড়ির প্রয়োজনে আপনার বাড়ির সাজ সরঞ্জামের প্রয়োজনে কোনো বাড়ির প্রিয় জিনিসপত্র কেনাকাটির প্রয়োজনে কিছু শুক্রের দ্বারা খরচ হবে এবং ভৌতিক সুখ চাহিদাগুলো আপনার পূরণ হবে অবশ্যই শুক্র দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনার আটকে থাকা অর্থ উদ্ধার হবে পরিবার বা পারিবারিক অর্থ কিছু পাওনা থাকলে জমি জায়গা বেছে কোনো অর্থ পাওনা থাকলে পুরোনো ধরুন গ্যাজেটস বিক্রি করছেন গাড়ি সেল করছেন সেগুলোতে কিন্তু আর্থিক যোগাযোগগুলো আপনার আসবে আপনার কথায় কিন্তু চার্মিং ভাব থাকবে অবশ্যই আপনার কথায় লোককে আকৃষ্ট ষ্ট করার ক্ষমতা থাকবে তবে দেখুন সূর্য যতক্ষণ এখানে আছে এবং গ্রহণযোগের যতক্ষণ স্থায়িত্ব এখানে থাকছে মোটামুটি বাংলার চৈত্র মাসের আশপাশের সময়টা একটু হলেও কিন্তু ভালো কথার মধ্যে অনেক সময় স্ট্রং কথা বেরোবে এটাও খেয়াল রাখা দরকার এবং সূর্য শুক্রের যে যোগের একটা প্রভাব থাকছে আমি মনে করি এই সময় সেভিংস ফান্ডিং এবং বাজে খরচ এইগুলোর বিষয়ে আরও খেয়াল রাখতে হবে আপনি কোন খাতে ইনভেস্ট করছেন বাজে খরচ হচ্ছে না তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে পড়াশোনার ক্ষেত্রে ভালো ভাইভা এক্সাম ভালো ফল পাবেন বক্তা যারা আছে তাদের গ্রহণযোগ্যতা বাড়বে অবশ্যই কাউকে কোনো প্রস্তাব দিতে একটু সুস্বাদু খাবার একটু অন্যরকম খাবার দাবার ট্রাই করতে ইচ্ছা করবে এবং এখানে অবশ্যই কিন্তু আমি মনে করি যে রিচ খাবার দাবার একটু অ্যাভয়েড করে চলা কাম্য পারিবারিক কাজগুলো অগ্রগতি থাকবে পরিবারের সদস্যদের মধ্যে একাত্ম বোধ থাকবে পরিবার পরিজনের সঙ্গে দেখা সাক্ষাৎ ঘোরাঘুরি হবে সব মিলিয়ে এই সময় কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে আর্থিক কোনো প্রকল্প বা আর্থিক কোনো ফিউচার প্ল্যানিংস এগুলো করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি একটু বাদ বিচার করে এগুলো ওভারঅল এই সময় কিন্তু ভালো ফল পাবেন এবং আমি এটুকু বলব জানা শেখা জ্ঞান অর্জনের ক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু ভালো ফল আপনি কিন্তু পাবেন এবং অবশ্যই যে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ডাউন ছিল সেগুলো কিন্তু আপনি অবশ্যই মিটিয়ে ফেলতে পারেন বিবাহ আলোচনার ক্ষেত্রে এই সময়টা ভালো যাওয়ার সম সম্ভাবনা এই সময় কিন্তু বাড়ছে তবে নেশাপান কিছু বিষয়ে কোনো খাবারের প্রতি অত্যধিক অ্যাটিকশান যেমন যারা প্রচুর মিষ্টি খায় মদ্যপানে আসক্তি আছে প্রচুর ধূমপান করেন এই জাতীয় টেন সিগুলো কিছুটা বাড়তে পারে এটা অবশ্যই একটু কন্ট্রোল করতে হবে আদারওয়াইজ এই ট্রানজিটটা খুবই শুভ ফলদায় এবং আপনার মন মানসিকতা অনেকটা চার্মিং থাকবে মন মানসিকতা উৎফুল্লতা নতুন কিছু করে দেখাবার ইচ্ছা থাকবে ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নেবেন এবং অবশ্যই আপনার এই সময়টা ভৌতিক চাহিদা পূরণের ক্ষেত্রে এন্টারটেনমেন্টের ক্ষেত্রে পজিটিভ কাটবে আজকে দৈনিক রাশিফলটা এবং অবশ্যই এপ্রিলের মাসিক রাশিফলটা দেখে যাবেন সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নিন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় এটা ঠিক যে মিন লগ্নে চলছে হচ্ছে গ্রহণযোগ এবং সামনের অমাবস্যায় আপনাদের লগ্নেই হবে সূর্যগ্রহণ সে বিষয়ে আমি যে সতর্কতাগুলো আপনাদের আগে আপডেটসে জানিয়েছি চন্দ্রগ্রহণের সময় বা গ্রহণ পরবর্তী সময় সেটা জেনে নেবেন এবং অবশ্যই সূর্যের রাশি পরিবর্তন এবং সূর্যগ্রহণের নতুন ভিডিওতে আমি আপনাদের এই বিষয়টা জানাবো এই সময়ের মধ্যেই কিন্তু এই সময় প্রবেশ করছে তুঙ্গস্থ শুক্র আপনাদের লগ্নে এবং মেইন লগ্নে আপনারা জানেন যে শুক্র তুঙ্গস্থ হয় এবং শুক্র হচ্ছে আমাদের সুখের গ্রহ হাজারো সমস্যা আপনার লাইফে যদি থাকেও এই সময় তার মধ্যেও কিন্তু শুক্র আপনাকে কিছু মানসিক শান্তি কিছু সুখ কিছু স্যাটিসফ্যাকশন এটা কিন্তু প্রদান করতে সক্ষম হবে এবং শুক্র রাশিতে বা লগ্নে উচ্চস্থা হওয়ার জন্য আপনার ব্যক্তিত্বের প্রকাশ এই সময় ঘটবে আপনি অপরকে আকর্ষণ করতে পারবেন সেটা প্রেম সম্পর্ক হোক সেটা কোনো বিজনেস রিলেশনশিপ হোক কোনো বিষয়ে আপনার সাবস্ক্রাইবার আপনার মতাদর্শে যারা বিশ্বাস করেন সেই ধরনের ব্যক্তিত্বদের আকর্ষণ করা হোক আপনার যে কোনো বিষয়ে এই আকর্ষণ বল কিন্তু শুক্র আপনার ভেতরে বাড়িয়ে দেবে এবং সেটাকে আপনি যদি পজিটিভ ওয়েটে কাজে লাগান আপনার প্রফেশানে কাজে লাগান আপনার সম্পর্কে কাজে লাগান তাহলে সময়টা কিন্তু অত্যন্ত ভালো যাবে এবং শুক্র আপনার বেশভূষা আপনার লুকস আপনার হেয়ার স্টাইল আপনার ভেতরে অন্তর থেকে কিছু একটা পজিটিভ ভাইব্রেশান এটা আনতে কিন্তু শুক্র সাহায্য করবে শুক্র আপনাদের তৃতীয় অধিপতি অর্থাৎ যোগাযোগের অধিপতি এই সময় যোগাযোগ অবশ্যই বাড়বে যে কোনো পারপাসে যোগাযোগ হোক ভ্রমণ হোক আপনার কোনো প্রয়োজনীয় কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ডেটিং মিটিং যাই হোক না কেন সেগুলো এই সময় কিন্তু বাড়বে এবং অবশ্যই যারা ক্লায়েন্ট বেস কাজ করেন সেলফ প্রফেশনে আছেন সেলসে আছেন মার্কেটিংয়ে আছেন তাদের ক্ষেত্রে এটা অবশ্যই একটা সুবিধাজনক জায়গা থাকবে শুধু তাই নয় শুক্র হচ্ছে ট্রান্সফরমেশন অষ্টমের অধিপতি এবং এই অষ্টমপতি যখন লগ্নে উচ্চস্থ হচ্ছে তখন জানবেন যে ট্রান্সফরমেশন যে পরিবর্তনটা আপনার ব্যক্তিগত জীবনে আপনার প্রফেশানে আপনার চাহিদায় আসছে সেটা অবশ্যই আপনার জন্য পজিটিভ হতে চলেছে অবশ্যই এটা আপনার ক্ষেত্রে ভালো এবং আপনার ক্ষেত্রে পজিটিভ ট্রান্সফরমেশানের গ্রোথ অবশ্যই এই সময় থাকবে এবং এটা অবশ্যই আমি মনে করি যে আপনার ভেতরে একটা নেক্সট লেভেলে কিছু চেঞ্জ পরিবর্তন এগুলো আনতে শুক্র সাহায্য করবে কিন্তু কিছু সমস্যা আছে কি শুক্র রাহু যোগ শুক্র সূর্য যোগ এগুলো কিন্তু চলছে চোখের সমস্যা বাড়তে পারে বাড়তে পারে অসংযমী জীবনের প্রতি আকৃষ্টতা খাওয়া দাওয়া রিচ খাবার দাওয়া রেস্ট্রিক্টেড যে খাবারগুলো খাওয়া ঠিক নয় শরীরের পক্ষে সেই ধরনের তেল ঝাল মশলাযুক্ত খাওয়া দাবারের প্রতি আকর্ষণ বাড়তে পারে রাত ঝাঁকা টেন্ডেন্সি বাড়তে পারে শুক্র রাহু যোগ আপনাকে কিন্তু প্রেমের মধ্যে নিয়ে গেলেও কোনো অবৈধ প্রেম আপনার মনকে কিন্তু হাতছানি দেবে এটা হতে পারে শুক্র আপনার লগ্নে থাকার জন্য আপনি কিন্তু কাজের থেকে বেশি নিজের এন্টারটেনমেন্টকে বেশি গুরুত্ব দেবেন আনন্দকে গুরুত্ব দেবেন সুখে গুরুত্ব দেবেন এগুলো যে দেওয়া ঠিক নয় আমি তা বলছি না কিন্তু কাজ ফেলে রেখে এইগুলো আপনার মনকে বেশি চাহিদা ভোগ বিলাসের দিকে নিয়ে যাবে এগুলো বিষয়ে অবশ্যই কন্ট্রোল করতে হবে এবং শুক্র লগ্নে উচ্চস্থ থাকার জন্য অবশ্যই আপনার ভেতরে অতিরিক্ত কিছু খরচ করে ফেলব অতিরিক্ত কিছু বিনিয়োগ করে ফেলবো এটা চাই সেটা চাই এই ধরনের বিষয়গুলো একটু আনতে পারে এই বিষয়টা অবশ্যই কন্ট্রোল করতে হবে আদারওয়াইজ এই ট্রান্সজিটটা খুবই ভালো এবং পজিটিভ আপনাকে কাজে লাগাতে এই ট্রান্সজিটটা আমি বলবো এবং অবশ্যই এগিয়ে যান আরও জানতে আপনারা এপ্রিলের মাসিক রাশিফলটা দেখুন যেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন দেখুন আমার কথা শেষ হচ্ছে স্ক্রিনে ফটো হচ্ছে সমস্যা স্ক্রিনে দেয়ার নাম্বারে যোগাযোগ করে নেবেন ফিরছি আমরা একটু পরে নতুন রাশিফল নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার